আসসালামু আলাইকুম। দুপুরে রান্নার আগে একটু ফ্রি আছি, বাবাইটাকে পড়াশোনা করাচ্ছিলাম ওই টাইম, তাতে ভাবলাম যে একটু কাজ করে ফেলি। যেরকম এই মটরশুঁটিগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, আসলে এই কাজগুলো অবসর টাইমে না করলে দেখা যায় যে আর করা হয় না, আলসেমি লেগে যায়। তো আমি যখন একটু ফ্রি থাকি বা এরকম কোনো কাজ করি যেটা করতে করতে আমি মোটামুটি এই কাজগুলো করতে পারবো, তো তখনই করে ফেলি। দেখা যায় যে লতি বাজার থেকে আনলে ওগুলো এভাবে আমি পরিষ্কার করে ফেলি, আবার দেখা যায় যে সবজি টবজি আনলেও যেরকম শাক টাইপের থাকে তো ওইগুলো এরকম বসে ফেলে বসে বসে বেছে ফেলি। এতে করে আমার কাজগুলো হয়ে যায়, আবার সময়টাও সুন্দর কেটে যায়। এভাবে আমি প্রতি বছরই বড়ই রৌদ্রে দেই, যদিও অনেকে কুল বলে আমিও কুল বলি, আবার বড়ইও বলি, তো বড়ইটাই বলে ফেললাম। কুলগুলো রৌদ্রে দিয়েছি খুব সুন্দর, কিন্তু বেশি পেকে যাওয়ার কারণে অনেকগুলো ফেলে দিতে হয়েছে বাজার থেকে কিনে আনা। আর নিচে পিচ্চিরা খেলাধুলা করতেছে। আমি এই বড়ইগুলো কখনোই পুরা পাকাতে পারি না, কারণ আমি নিজেই খেয়ে ফেলি, কারো আর খেতে হয় না, নিজেরগুলা নিজেই খেয়ে শেষ করি। আর যখন এগুলো রৌদ্রে দিয়েছি একবারে পরিষ্কার করে ধুয়ে রৌদ্রে দেওয়া। একটা আপুর কথা আমার খুব মনে পড়ে, দুই তিন দিন আগে একটা আপু কমেন্টস করেছিল যে আমি কোন মশলা দিয়ে রান্না করি, কিভাবে মশলার কালারটা ভালো থাকে, মানে তরকারির কালারটা তো সুন্দর হয় কেন। আসলে এগুলো বাড়ি থেকে দেওয়া, আমি এই বক্সটার মধ্যে করে ফ্রিজে রেখে দেই। আমি কখনোই হলুদ মরিচের শুকনা মরিচের গুঁড়ো এগুলো কখনোই রৌদ্রে দেই না, দিতে ভালোও লাগে না মনে করেন, যে জানি না কেন দেই না। এভাবেই ফ্রিজ থেকে বের করি, আবার কিছুটা নিয়ে আবার সুন্দর করে প্যাকেটিং করে আবার এভাবেই বক্সের মধ্যে মুখটা লাগিয়ে নর্মালে রেখে দেই ফ্রিজের। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে, সুন্দর থাকে। আমার মাকে দেখতাম বিয়ের আগে যে মা সবসময় আর প্রতি বছরই এরকম এক বছরের একবারে করে রেখে দিত, আর সপ্তাহে বা মাসে দুইবার তিনবার রৌদ্রে দিত বের করে করে, কিন্তু আমি ওই কাজটা কখনোই করি না। খুব সুন্দর থাকে, তারপরেও আমার হলুদ মরিচ যদি ওই দুইটাই বেশি ভাঙানো হয় বাড়ি থেকে দেয়। আজকেই মাত্র বক্সটা কিনেছি খুবই সস্তায়, বক্স বলতেই যে মশলাদানিটা, এই যে মুখটা বন্ধ করে দিলাম, এবার এটা আমি নর্মালে রেখে দিব। ও যেটা বলতে ভুলে গেছি, বক্স মশলাদানিটা কত দিয়ে কিনেছি, মাত্র 30 টাকা দিয়ে। তো খুব যে বেশি দামি, তারপরেও কিন্তু কিছু কিছু জিনিস থাকে যে খুব বেশি দামি না হলেও জিনিসটা ভালো লাগে, তার প্রতি একটা ভালোবাসা কাজ করতে করতে হয়ে যায়। তো আমার এই জিনিসটা ওরকম, এর আগে যে মশলাদানিটা ছিল ওইটা অনেকে খেয়াল করেছেন হয়তো, আমার যারা নিয়মিত ভিডিও দেখেন ওইটাও আমার বেশ ভালোই লেগেছে, এর জন্য আমি এই টাইপের আবার আরেকটা কিনেছি বাসার নিচ থেকে। ওইটা আসলে একটু পুরানো হয়ে গেছে, অনেক দিন ব্যবহার হয়ে গেছে, এর জন্য ওর জন্য একটু মায়া লাগতেছে। তারপরেও আমি যেটা করি, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা বিশেষ করে রান্নাঘরের, এগুলা দেখা যায় বারবার চেঞ্জ করতে হয়, এর জন্য আমি অত দামি বেশিরভাগই কিনি না, যাতে করে আমার চেঞ্জ করতেও সমস্যা হয় না। এর মধ্যে আমি লাউ শোল রান্না করব। রান্না তো মোটামুটি অনেকটাই আপনাদের সঙ্গে অন্য কাজ করতে করতে করে নিয়েছি। আর এই যে আমি লাউটা প্রেশার কুকারের মধ্যে দুইটা সিটি দিয়ে নিয়েছি যাতে সুন্দর করে নরম হয়ে যায়। আর আমি সবসময় লাউ শোল রান্না করলে শোল মাছগুলো ভেঙে দেই, আস্ত রাখি না। এভাবে আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে, যে লাইয়ের খোসাটা ছিল এটাও ফেলিনি, মোটামুটি রেখে দিয়েছি। আপনাদের ভাইয়া বলে আমি নাকি কিছু ফেলি না, খাওয়ার জিনিস বিশেষ করে। তো যাই হোক, আপনাদের সঙ্গে একটু বেশি কথা বলে ফেলতেছি আজকে। এর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম, লাউ শোলে যদি আমি ধনে পাতাটা না দেই তাহলে কিন্তু শোল মাছ লাইয়ের স্বাদটাই পাওয়া যাবে না। খোসাগুলো কিন্তু আমি, খোসা বলতে লাইয়ের যে খোসাটা আমি রেখেছিলাম এই মাছ রান্না করব দেখে লাউটা কাটার সময়, তো ওই খোসাগুলো সুন্দর করে আমি পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে রেখেছি। মাছটা নামিয়ে তারপরে
কড়াইটা পরিষ্কার করে নিব। আজকে একটা কড়াইয়ে রান্না করব, কয়েকটা কড়াই আছে তো আমি একটা কড়াই দেখা যায় রান্না করতে আমার বেশি ভালো লাগে, কড়াই বারবার মাখাতে আমার সত্যি খুব মায়া লাগে। বলতে পারেন কেন আপু, আপনি তো এটাও ভুলেন। আসলে জানি না, একটা কড়াইতে বেশি রান্না করতে আমার বেশি ভালো লাগে, একটা নষ্ট হয় হোক এরকমটা আর কি হয়। তো এই যে লায়ের খোসাগুলো একটু লবণ দিয়ে এর মধ্যে আমি রসুন আর কাঁচা ঝাল দিয়ে এভাবে বারবার নেড়েচেড়ে একটু তেলের উপরে বেটে নিব। যারা এভাবে খাননি আমি চাবো লায়ের খোসাটা, প্লিজ একবার হলেও একটু ভর্তা করে খেয়ে ট্রাই করুন, এত মজার। আমি নিজেও জানতাম না, আমার প্রতিবেশীর এক ভাবির কাছ থেকে আমি লাউয়ের খোসা ভর্তা খাওয়া শিখেছি। এখন মাঝে মধ্যে আপনারা আমাকে করতে দেখেন, তো বাচ্চারা খেলাধুলা করতেছে এর জন্য শব্দ আসতেছে। আর এই যে এখন এর মধ্যে মোটামুটি আমার মটরশুঁটিগুলো বাছা হয়ে গেছে, পলিথিনের মধ্যে করে ভালো করে পরিষ্কার করে আমি ডিপে তুলে রাখব। প্রতি বছরই কিছু না কিছু রাখি, তারপরেও দেখা যায় সারা বছর যেহেতু পাওয়া যায় না। এর মধ্যে আমার ভর্তাও বাটা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার আসে, যে খায় না সেও খাবে। কালারটা দেখলে এমনিতেই মন চায় খেতে, তাই না? প্রিয় ভিউয়ার, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে ভর্তাটি বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।